গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি সহেলি চলে এসেছি আবার একটা নতুন ইভেন্টের ব্লগ নিয়ে। হ্যাঁ, পুরী থেকে ফিরে কোনো রকমের সুটকেস ব্যাগ গুছিয়ে জামা কাপড় কাচাকুচি প্রায় আয়রন করে ঘরদোর গুছোতে না গুছোতেই শুরু হয়ে গেল আমাদের বসন্ত উৎসবের প্রিপারেশন। সত্যি কথা বলতে পুরী থেকে এসে প্রচণ্ড টায়ার্ড, কারণ চার দিনের মধ্যে আমরা গেছি এসছি এবং ওখানে ঘুরেছি, তারপর এসে বিশ্বাস করো এতটুকু রেস্ট পাইনি। যেদিনকে ফিরেছি সানডে, মানডে থেকেই শুরু হয়ে গেছে আমাদের রিহার্সাল, কেন কি পরে টিউসডে প্রোগ্রাম, আর তার মধ্যে চলছিল সমস্ত বাচ্চাদের এক্সাম। তো ওই কোনো রকমে এক্সাম, তাদের পড়া, টিউশন এগুলো মেনটেন করে করে বাচ্চাগুলোকে ডেকে ডেকে এনে এনে একটু একটু করে রিহার্সাল করিয়েছি, ওই শর্ট টাইমে যেরকমভাবে করানো যায়। তো তোমরা এখন যেটা দেখছো, আমাদের মিলি দিয়ে এখন বয়েজ গ্রুপকে ডান্স করাচ্ছে, আর এদিকে আমাদের আন্টি এবং আমরা প্রোগ্রামের শিডিউল করছি। তো এই ব্লগটা আমি জাস্ট প্রোগ্রামের আগের দিনের ব্লগটা দিচ্ছি, এখন আমরা ফাইনাল প্রিপারেশনের মোডে একদম। তো পুরো প্রোগ্রামটা শিডিউল করে এখন আন্টির সঙ্গে বসে আমরা কখন কোনটা দেয়া যায় সেই নিয়ে একটা আলোচনা করছি, করে প্রোগ্রামটা ফর্ম করাচ্ছি। আর এদিকে দেবাঞ্জনা দিয়ে মিলি দিয়ে এরা সব রিহার্সাল করাচ্ছেন। যদিও মিঠি এই রিহার্সালে নেই, কারণ ও আজকে স্কুলে গেছে, ওদের স্কুলে আজকে হোলি পার্টি। তো কালকে আমাদের, আগামীকাল আমাদের বসন্ত উৎসব। তো এখন চলছে দেখো পুচকে, আমাদের কচিকাচাগুলো এখন তার সঙ্গে সঙ্গে বসন্ত উৎসবের রিহার্সাল করছে এবং খুব সুন্দরভাবে ডান্স করছে ওরা। তো ওদেরও খুব আনন্দ, কালকে ওরা হলুদ শাড়ি পরে সবাই গান নাচ আবির খেলা সব কিছু করবে। তো একটা নতুন উদ্যমের সাথে আমরা প্রত্যেক বছর বসন্ত উৎসবকে সেলিব্রেট করি, এবছরও করছি। তো আমার রিহার্সালটা শুরু হবে বিকেলবেলা, আর সকালে দেবাঞ্জনাদি মিলি দিয়ে ওরা রিহার্সাল করিয়ে নিচ্ছে, কারণ অফিসটা তো টাইম টু টাইম আমরা পাই। ইতিমধ্যে আমাদের ম্যাডাম স্কুল থেকে রং খেলে চলে এসছেন, আর এসে ইভিনিংয়ে আমি শুরু করে দিয়েছি আমাদের গার্লস গ্রুপের রিহার্সাল। তো গার্লস গ্রুপ দুটো ডান্স করছে, মুঝে রং দে আর খেলবো হোলি রং দেবো না। খেলবো হোলি রং দেবো নাটা ওদের মোটামুটি তোলা হয়ে গেছে, তাই এখন মুঝে রংদের প্র্যাকটিসটাই হচ্ছে। ওরা একটা গ্রুপের 10 জন মিলে ডান্স করছে, যদিও কেউ কেউ কখনো কখনো অ্যাবসেন্ট থাকে, কারণ আগেই বললাম পড়া টিউশন এক্সাম সব বজায় রেখে রিহার্সালগুলো করা হয়। তো চলো এখন রিহার্সালের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাট লাস্ট সমস্ত ক্যান্ডিডেটকে আমরা জাস্ট একসঙ্গে পেলাম, আর এখন আমরা লাস্ট ফাইনাল রিহার্সালটা করছি, এরপর একদম কালকের প্রোগ্রাম। যদিও এক্সামের জন্য এরা মাত্র 3 কি 4 দিন টাইম পেয়েছে রিহার্সাল করতে, তার মধ্যে যে যেরকম পেরেছে একদম পারফেক্ট যে এরা করতে পেরেছে, 3-4 দিনের মধ্যে সম্ভব নয় একটা নাচকে একদম টু দ্য পয়েন্ট পারফেক্ট করার, বাট ওরা ওদের বেস্টটা দিয়ে ট্রাই করেছে। এবং ওরা 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি যে রিহার্সাল করিয়েছি কন্টিনিউ ওরা প্র্যাকটিস করেই গেছে। তো 3-4 দিনে যতটুকু হয় আর কি, কারণ একটা ডান্স তুলে প্র্যাকটিস করে স্টেজ পারফর্ম করতে মিনিমাম 15 দিন টাইম লাগে, সেটা ওরা 3 দিনের মধ্যে কভার করেছে।
থেকে বড় করে গেল। এরপর শুরু হয়েছে আমাদের মাম্মাদের রিহার্সাল। এই ডান্সটা আমাদের দেবাঞ্জনা দি তুলিয়েছে, যদিও আমাদের সবার পায়ের অবস্থা এবং শরীরের অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও আমরা করেছি এটা, তো ভুল ত্রুটি প্রচুর আছে, জানি না স্টেজ অবধি কি হবে। আমাদের ন্যাড়া পোড়া মানে হালিকা দহন, আর এই দহনের জন্যই আমরা সবাই প্রান্তিকের প্লেগ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছি, প্রান্তিকের সমস্ত বাচ্চারা, সমস্ত মহিলারা। তো আমাদের তো কোনো একটা প্রোগ্রাম হওয়ার মানে অপেক্ষায়, মানে আমরা সবাই একসঙ্গে একত্রিত হয়ে যাই, আর এটা হচ্ছে সেই ছাঁচটা যেখানে হালিকা দহন হবে। তো চলো আমরা এবার শুরু করছি, আর সমস্ত বাচ্চারা এবং সবাই এখানে এসে গেছি আমরা, আর এখন বাজে রাত্রি 9:30, আর কাল সকাল 7টা থেকে শুরু হবে আমাদের প্রভাত ফেরি বসন্ত উৎসব, তাই এইটা করার পরেই আমরা সবাই খুব তাড়াতাড়ি করে চলে যাবো।
अरे खाले क्या फोटो तू এতক্ষণ আমি ঘোড়ায় পার্টিসিপেট করতে পারিনি ভিডিও করার জন্য, তো কোয়েনা আমার হাত থেকে মোবাইলটা নিয়ে বললো আন্টি তুমি ঘোড়ো আমি ভিডিও করছি। যাই হোক, ও আমাকে একটু রিলিজ করলো, তো তারপরে আমিও এই ঘোড়াতে সামিল হলাম। এখন আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা একটা রুফটপ ভিউ। আমাদের পুরো হোলিকা দহনের ভিডিওটা একটা রুফটপ থেকে নেওয়া হয়েছিল এবং সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণ সুন্দর লাগছে, দেখো আমাদের পুরো রাউন্ড সার্কেল করে এই হোলিকা দহনের সঙ্গে ঘোড়াটা। তো এই পুরো প্রোগ্রামটা দেখে আজকে থেকেই আমাদের হোলি শুরু হয়ে গেছে। তো সত্যি আমাদের প্রত্যেক বছর বসন্ত উৎসবে আমরা আগের দিন থেকে এন্টায়ার দ্য ডে অফ হোলি মানে বসন্ত সকালে বসন্ত উৎসব, ভোরবেলা থেকে প্রভাত ফেরি, তারপরে কালচারাল প্রোগ্রাম, তারপরে হোলি খেলা, মানে আমরা একদম প্রচণ্ডভাবে রং খেলে একদম ভূত হয়ে যাই সবাই। তারপরে আবার এসে দুপুরের লাঞ্চ, সন্ধেবেলা আবার আমাদের কিছু রিক্রিয়েশন প্রোগ্রাম থাকে, রাত্রির ডিনার, মানে দুটো দিন কীভাবে কেটে যায় এবং দুটো দিনের অ্যারেঞ্জমেন্ট করতে আমাদের মানে বিফোর আ উইক পুরো উইকটা কীভাবে কেটে যায় আমরা সত্যি বুঝতে পারি না। আর এই এক সপ্তাহ ধরে রিহার্সাল করানোর পর হোলির পরের দিন ইভিনিংয়ে ওই রিহার্সালের টাইমিংটা এলে না আমাদের খুব মন খারাপ হয়ে যায়, মনে হয় যেন না আজকেও যেতে হবে আবার রিহার্সালে। এক সপ্তাহ ধরে ওই একই টাইমে গিয়ে গিয়ে একটা হ্যাবিট হয়ে যায়। তো রিহার্সাল শেষ প্রোগ্রামের পরের দিনও সন্ধ্যাবেলা ওই টাইমটা এলে মনে হয় এই এখন তো রিহার্সাল করতে যাব, তারপর মনে হয় না না আজকে তো প্রোগ্রাম তো কাল হয়ে গেছে, আজ থেকে আর রিহার্সাল নেই। তো আমরা খুব মিস করি এবং খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু মন খারাপ করার কিছু নেই, আমাদের পরের পর প্রোগ্রাম চলতেই থাকে। এই যেমন এখন হোলি উৎসব হচ্ছে, হোলির পর শুরু হবে আমাদের নববর্ষের প্রোগ্রাম, তারপর আবার 15th August রবীন্দ্র জয়ন্তী থাকে মিডিলে, তারপর 15th August প্রোগ্রাম, তারপর তো দুর্গাপুজোর জন্য আমাদের একটা প্রচণ্ডভাবে প্রিপারেশন থাকে। তো এইভাবে বছরে আমাদের 5-6টা প্রোগ্রাম হতেই থাকে। তো এখন আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি, আমি হোলির দিন মানে বসন্ত উৎসবে কি শাড়ি পরবো সেটা। আমাদের বসন্ত উৎসবে শাড়ির বেস কালার থাকে ইয়েলো, তো আমি সেই ইয়েলোর সঙ্গে একটু তুতে আর পিঙ্ক মেশানো শাড়ি পরছি, আর তার সঙ্গে পরছি এই জুয়েলারিটা। তো আমি আজকে প্রান্তিকের বসন্ত উৎসবের শুরুতে এবং তার মানে আগের দিনের সমস্ত মোমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।